বিসমিল্লাহির রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে কথা বলবো বাচ্চার স্বাস্থ্যকর খাবারের অভ্যাস কিভাবে গড়ে তুলতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে ভিডিওতে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনার বাচ্চারা আপনার পদচিহ্নকেই অনুসরণ করবে, অতএব বাচ্চার স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলতে আপনাকেই তার উদাহরণ হতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনি যদি প্যাকেট করা জাঙ্ক ফুড খেয়ে বেঁচে থাকেন, আপনি আপনার বাচ্চাকেও এই কাজ করা থেকে আটকাতে পারবেন না। অতএব আপনি যদি আপনার বাচ্চার সামনে স্বাস্থ্যকর খাবার খান, আপনার থেকেই আপনার বাচ্চা স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস শিখবে। তাই আমি কিছু টিপস ইউজ করছি যেগুলো আপনাদের উপকারে আসবে। এক, খাবারের সময়কে আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তুলতে হবে। রঙিন প্লেট, বাসনপত্র, সঙ্গীত, বাচ্চাদের পার্টি ইত্যাদি ব্যবহার করতে পারেন। আপনি মাঝে মধ্যে বাচ্চাকে পার্কে নিয়ে গিয়ে পিকনিকের মতো করে খাওয়াতে পারেন। দুই, খাওয়ানোর সময় তাড়াহুড়ো করবেন না, ধৈর্য রাখুন এবং যদি দরকার পড়ে পরিবারের অন্য সদস্যকে বাচ্চাকে খাওয়ানোর জন্য সময় কাটাতে দিন। এটা তাদের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে এবং আপনার থেকে কিছুটা চাপ কমবে, যাতে আপনি অন্য কাজ করতে পারেন। তিন, অনেক সময় বাচ্চারা খেতে চায় না, রেগে যাবেন না, জোর করে খাওয়াবেন না, ধৈর্যই হলো চাবিকাঠি। আপনি অন্য কোনো দিন বা অন্য কোনো উপায়ে খাবার খাওয়ানোর চেষ্টা করুন। চার, বাচ্চাদের তৈরি হতে পারা অ্যালার্জির উপর নজর রাখুন। বাদাম, গ্লুটেন, মাছ বা ল্যাকটোজে অসহিংস হতে পারে। পাঁচ, খাবারের সময় নির্দিষ্ট করুন, যাতে কি শিশুর শারীরিক চক্র সেই অনুসারেই নির্দিষ্ট হবে। খাবার সময়গুলোর মাঝে খাওয়াবেন না, অত্যাধিক খাওয়া এমনকি কম খাওয়া এড়িয়ে যাওয়া উচিত। ৬, বাচ্চাদের জন্য বাড়িতে তৈরি খাবার প্রদান করুন। ভ্রমণকালে জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবারের পরিবর্তে ফলের মতো স্বাস্থ্যকর বিকল্পগুলোই বাছুন। ৭, শিশুরা বড় হওয়ার সাথে সাথে খাবারের বিকল্পগুলো বেছে নেওয়ার জন্য এবং রান্নায় আপনাকে সাহায্য করার জন্য তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় অন্তর্ভুক্ত করুন। যদি খাবার বাছাই করতে এবং তৈরি করতে সাহায্য করলে তারা খাওয়ার ব্যাপারটিকে আরও ভালোভাবে গ্রহণ করবে। ৮, তাদের প্রিয় খাবারগুলোর সঙ্গে সাপ্তাহিক অন্তরে নতুন নতুন খাবার যোগ করুন। নতুন কিছু চেষ্টা করার সময় তাদের প্রশংসা করুন। মনে রাখবেন যে বাচ্চাদের স্বাস্থ্যকর খাবারের অভ্যাস বজায় রাখা ওজনের দিকে লক্ষ্য রাখার থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার শিশু স্বাস্থ্যকর ও পূর্ণ খাবার খায়, তারা ঠিকই তাদের সঠিক সুস্থ ওজন অর্জন করবে। অত্যাধিক খাওয়া অথবা খুব কম খাওয়ার বিরুদ্ধে সতর্ক থাকুন, কারণ এটি শিশুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। ওপরের টিপস ও খাবারগুলির চেষ্টা করার পরেও যদি আপনার বাচ্চার শিশুর ওজন বৃদ্ধির ব্যাপারে উদ্বিগ্ন থাকেন, তাহলে ডাক্তারের পরামর্শ নিন। তিনি পরিস্থিতির মূল্যায়ন এবং প্রয়োজনে শিশুর জন্য ওজন বৃদ্ধির সম্পূরক নির্ধারণ করতে সক্ষম হবেন। ধন্যবাদ।